এই ভিডিওটি সম্পূর্ণরূপে তথ্যভিত্তিক এবং মহিলাদের প্রত্যেক মাসে চলার ঋতুচক্র সম্পর্কে সম্পূর্ণ এবং আদর্শ ধারণা দেওয়ার জন্য উপস্থাপন করা হচ্ছে। ভিডিওতে কিছু শব্দের বাংলা প্রতিশব্দ সত্যি খোঁজা বা ব্যবহার করা অসম্ভব, তাই সেটা আশা করে থাকলে ক্ষমা করবেন। মাসিক চক্র বা ঋতুচক্র ক্যালেন্ডার বা পঞ্জিকার দিন মেনে হয় না, এটা সম্পূর্ণরূপে একটি জৈবনিক প্রক্রিয়া যা মানুষের শরীরে থাকা প্রায় 50টি হরমোনের মধ্যে কয়েকটি হরমোনের বিশেষ মাত্রার তারতম্যের জন্য একটি বিশেষ উদ্দেশ্যে হয়ে থাকে। আমাদের স্বাভাবিক অভ্যাসবশত মাসের নির্দিষ্ট দিন ধার্য করে রাখলেও ঋতুচক্র শুরু হয় রক্তপাত শুরু হওয়ার প্রথম দিন থেকে। হ্যাঁ, ঋতুচক্র শুরু হওয়ার জন্য শরীরকে রক্তপাত শেষ করার দরকার হয় না বা সেই অবধি অপেক্ষা করতে হয় না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় আদর্শ ঋতুচক্র বা আইডিয়াল মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিন ধরা হলেও স্বাভাবিকভাবে সেটা 25 থেকে 35 দিনের মধ্যে কোনো একটা ব্যবধান অনেকের ক্ষেত্রেই দেখা যায়। পারিপার্শ্বিক পরিবেশ, শারীরিক মানসিক অবস্থা, ঋতু বা সিজন, আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, এগুলোর উপর নির্ভর করে স্বাভাবিকভাবে কোনো ঋতুচক্র 30 দিনে, কোনো ঋতুচক্র 32 দিনে, আবার পরেরটা 27 দিনে, পরেরটা 33 দিনে এরকম হতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক বা অনিয়মিত নয়। আলোচনার খাতিরে ঋতুচক্রের ব্যাপ্তি বা ডিউরেশন যদি 28 দিন ধরে নেওয়া যায়, তাহলে তিনটে পর্যায়ে এই 28 দিনকে তিনটে ভাগে ভাগ করে, অর্থাৎ ঋতুচক্রের মধ্যে তিনটে পর্যায় বা তিনটে ফেজ দেখা যায়। প্রথম পর্যায়কে বলা হয় ফলিকুলার ফেজ, যেটা মোটামুটিভাবে 13 দিন চলে। দ্বিতীয় পর্যায়টা ওভিউলেটরি ফেজ, প্রায় 1 দিন চলে। এবং তৃতীয় ও শেষ পর্যায়, যেটাকে লুটিয়াল ফেজ বলা হয়, সেটা 14 দিন চলে। ঋতুচক্রের প্রথম পর্যায় অর্থাৎ ফলিকুলার ফেজে শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা খুবই কম থাকে, যে মাত্রা মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক একটি অংশের গোনাডোট্রপিং রিলিজিং হরমোন ক্ষরণ করায় বা জিএনআরএইচ ক্ষরণ করায়। এই জিএনআরএইচ মস্তিষ্কেরই আরেকটি ছোট্ট অংশ পিটুইটারি থেকে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসরণ করায়। রক্তে ফলিকল স্টিমুলেটিং হরমোনের মাত্রা বাড়তে থাকলে তা ওভারি বা ডিম্বাশয়কে উদ্দীপিত করে বা স্টিমুলেট করে। FSH এর প্রধান কাজ হল ডিম্বাশয়ে থাকা অপরিপক্ক কিছু ফলিকলকে উদ্দীপিত করা, আর অন্যতম কাজ হল ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন নিঃসরণ করানো। FSH-এর ফলিকলকে উদ্দীপিত করার কাজটা একটা ঋতুচক্রে সীমাবদ্ধ নয়, এটি পর্যায়ক্রমে ফলিকলকে উদ্দীপিত করতে করতে পরিপক্ক করে। অর্থাৎ এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটি ঋতুচক্রের প্রভাবে এক একটি ফলিকল আস্তে আস্তে ম্যাচিওর হয় বা বড় হয়। ব্যাপারটা যদি আরেকটু গভীরে গিয়ে দেখা যায় তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। ডিম্বাশয়ের মধ্যে প্রচুর পরিমাণ অপরিপক্ক ফলিকল থাকে, যাদের প্রাইমর্ডিয়াল ফলিকল বলা হয়। পিউবার্টি বা বয়সন্ধির সময় থেকে এই প্রাইমর্ডিয়াল ফলিকলের বেশিরভাগ প্রাইমারি ফলিকলে পরিণত হয়, অর্থাৎ প্রাথমিক যে পরিপক্ক হওয়া বা প্রাথমিক যে ম্যাচুরিটি পরিণতি সেটা হয়, এবং সেটা FSH-এর প্রভাবেই হয়ে থাকে। প্রত্যেক ঋতুচক্রে FSH-এর প্রভাবে এই প্রাইমারি ফলিকলের মধ্যে কয়েকটি ফলিকল নিজের বাইরে দুটি কোষের লেয়ার তৈরি করে। একটাকে বলা হয় থিকা সেলের লেয়ার, আরেকটাকে গ্র্যানুলোজা সেলের লেয়ার। যখন এই দুটি লেয়ার তৈরি হয়ে যায় তখন তাকে বলা হয় সেকেন্ডারি সেল। এই যে সেকেন্ডারি সেলগুলি তৈরি হলো, পরবর্তী ঋতুচক্রে FSH-এর প্রভাবে এই লেয়ারগুলি মোটা হতে থাকে, আরও থিক বা পুরু হতে থাকে। এই সেলগুলির ভেতরে এবার আস্তে আস্তে একটি গহ্বর তৈরি হয়, যার মধ্যে একটা বিশেষ প্রকার তরল পরিপূর্ণ হতে থাকে। এই গহ্বরটাকে অ্যান্ট্রাম বলা হয়। যখন গহ্বরের তৈরি হওয়া বা পরিপূর্ণতা সম্পূর্ণ হয় তখন তাকে, অর্থাৎ এই ফলিকলটিকে, টারশিয়ারি ফলিকল বলা হয়। নেক্সট সাইকেলে এই টারশিয়ারি ফলিকলদের মধ্যে একটি ফলিকলের গহ্বরে
তরলের পরিপূর্ণতা সম্পূর্ণ হয় এবং বাইরের যে আস্তরণগুলি সেগুলো পরিপূর্ণতা লাভ করলে এই টারশিয়ারি ফলিকলকে গ্রাফিয়ান ফলিকল বলা হয়। এই গ্রাফিয়ান ফলিকল কিন্তু ওভিউলেশনের জন্য প্রস্তুত। অদ্ভুতভাবে FSH-এর প্রভাবে এই ফলিকলগুলোর মধ্যে যে রূপান্তর দেখা যায়, দেখা গেছে যে কোনো একটি মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রে একটি বা দুটি গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়, যদি না অন্য কোনো সমস্যা বা অন্য কোনো অতিরিক্ত উদ্দীপনা না থাকে। TVS বা ট্রান্সভাজাইনাল ফলিকুলোমেট্রিতে এই গ্রাফিয়ান ফলিকলটাই ডমিন্যান্ট ফলিকল হিসেবে ধরা পড়ে। FSH-এর প্রভাবে ঋতুচক্রে ফলিকুলার ফেজে উদ্দীপিত ডিম্বাশয় ইস্ট্রোজেনও নিঃসরণ করতে শুরু করে দিয়েছে, যার প্রধান তিনটি কাজ, অর্থাৎ ইস্ট্রোজেনের প্রধান তিনটি কাজ থাকে। প্রথমত, ডিম্বাশয়ের মধ্যে থাকা অন্যান্য যে সমস্ত ফলিকলগুলো তাদের পরিপক্কতা লাভে সাহায্য করা। দু নম্বর, ভ্যাজাইনা এবং সার্ভিক্স এর মধ্যে লুব্রিকেশন অর্থাৎ পিচ্ছিলতা বাড়ানো এবং ক্লিন বা পরিষ্কার রাখা। তিন নম্বর, জরায়ু বা ইউট্রাসের ভেতরে মিউকাসের আস্তরণ তৈরি করা। শেষ যে দুটি কাজ, সেই দুটি কাজের মুখ্য উদ্দেশ্য, যদি ভাজাইনা, সার্ভিক্স এবং ইউট্রাসের মাধ্যমে স্পার্ম ঢোকার চেষ্টা করে, তাহলে তাদের মুভমেন্টে যাতে সুবিধে হয়। এবং এই ইস্ট্রোজেনের প্রভাবের জন্যেই ইউট্রাস, সার্ভিক্স এবং ভাজাইনার মধ্যে যে পরিবর্তন আসে, তার জন্যেই কিন্তু ডিসচার্জ বা স্রাব দেখা যায় স্বাভাবিকভাবে। এরপর শুরু হয় ঋতুচক্রের দ্বিতীয় পর্যায়, অর্থাৎ ওভিউলেটরি ফেজ। এই পর্যায়ে ফলিকুলার ফেজে ডিম্বাশয় থেকে যে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছিল, তার মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যায়। রক্তে ইস্ট্রোজেনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছালে হাইপোথ্যালামাস, অর্থাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে আবার করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ করতে ইঙ্গিত দেয়, যার প্রভাবে পিটুইটারি থেকে পৃথকভাবে আরেকটি হরমোন LH বা লিউটিনাইজিং হরমোন ক্ষরণ করা শুরু হয়। এই ক্ষরণের মাত্রা খুবই তাড়াতাড়ি বাড়তে শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যে চরম পর্যায়ে পৌঁছে যায়। রক্তে LH বা লিউটিনাইজিং হরমোনের মাত্রা ডিম্বাশয়কে গ্রাফিয়ান ফলিকল বা ডমিন্যান্ট ফলিকলকে রিলিজ করতে বা ছেড়ে দিতে সিগনাল দেয়, অর্থাৎ ওভিউলেশন ঘটার জন্য সিগনাল বা বার্তা দেয়। যে সময় ডিম্বাশয় থেকে গ্রাফিয়ান ফলিকলটি ফেটে ভেতর থেকে ওসাইট বা ডিম্বাণু বেরিয়ে আসে, এই যে ডিম্বাণুটি বেরিয়ে এলো, এটি এই সময় ডিম্বাশয়ের ওপরে বা ওভারির ওপরে যে ফেলোপিয়ান টিউবটি থাকে বা অবস্থান করে সেটি সংগ্রহ করে। ডিম্বাণুটি ফেটে বেরিয়ে আসার ঘটনাটিকেই আমরা ডিম্বস্ফোরণ বা ওভিউলেশন নামে জানি। ওভিউলেশনের পরে ডিম্বাশয়ের ভেতরে ফলিকলের যে পার্টটি পড়ে থাকে তাকে কর্পাস লুটিয়াম বলা হয়। এই কর্পাস লুটিয়ামের পরবর্তী পর্যায়ে একটি বিশেষ বিশেষ ভূমিকা থাকে, যেটি আমি আর একটু পরেই আলোচনা করব। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ডিম্বাণু যেটি ফেলোপিয়ান টিউব সংগ্রহ করেছিল, ফেলোপিয়ান টিউবের ভেতর দিয়ে জরায়ুর দিকে এগিয়ে যেতে হয়, কিন্তু ডিম্বাণু যেহেতু নিজে এগোতে পারে না, তাই ধীরে ধীরে ফেলোপিয়ান টিউবের ভেতরের গায়ে থাকা কিছু সিলিয়া বা নলাকার অংশ, যারা নিজে নিজে মুভ করতে পারে বা নিজে নিজে নড়তে পারে, তাদের একটি সমান্তরাল গতির সাহায্য নিয়ে এই এগ ফলিকল থেকে বেরিয়ে আসা ডিম্বাণু বা ওসাইটটি ইউট্রাস বা জরায়ুর দিকে এগিয়ে যেতে পারে। এর ঠিকই সাথে সাথে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের মাত্রা কমে যায় এবং ঋতুচক্রের দ্বিতীয় পর্যায়টি শেষ হয়। এবার শুরু হয় তৃতীয় এবং শেষ পর্যায়, মাসিক চক্র বা ঋতুচক্রের শেষ পর্যায়, যার নাম লুটিয়াল ফেজ। এই পর্যায়ে প্রধান ভূমিকা পালন করে কর্পাস লুটিয়াম, যার কথা দ্বিতীয় পর্যায়েতেই বললাম, অর্থাৎ ওভিউলেশনের পর ওভারিতে বা ডিম্বাশয়ের ভেতরে যেটা পড়ে আছে। কর্পাস লুটিয়াম একটি বিশেষ প্রকার হরমোন নিঃসরণ করা শুরু করে, যার নাম প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কিন্তু প্রধানত কর্পাস লুটিয়াম থেকেই তৈরি হয় এবং খুব কম মাত্রায় তৈরি হয় কিডনির ওপরে থাকা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে।
প্রজেস্টেরনের প্রধান কাজ গর্ভাশয় বা জরায়ুর ভিতরের দেওয়ালে কিছু লেয়ার বা স্তর ভালোভাবে তৈরি করা। যে লেয়ারগুলিকে এন্ডোমেট্রিয়াম বলা হয়। ট্রান্সভাজাইনাল স্ক্যানে যে এন্ডোমেট্রিয়াম থিকনেস দেখা হয় সেটা এই ইউট্রাসের ভেতরে থাকা এন্ডোমেট্রিয়ামের ঘনত্বটাকেই মাপা হয়। এই এন্ডোমেট্রিয়ামকে প্রজেস্টেরন আরও থিক বা ঘন করতে থাকে, মোটা সুগঠিত করতে থাকে। এই মোটা বা সুগঠিত বা ঘন করার উদ্দেশ্য একটাই, যদি কোনোভাবে ফিটাস তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে যাতে সেটা এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে আটকে যেতে পারে সেই জন্যে হয়ে থাকে। ওভিউলেশন হওয়ার পর যখন কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন ক্ষরণ করা শুরু করে তখন ইস্ট্রোজেন ক্ষরণও বেড়ে যায়। কিন্তু প্রজেস্টেরন ক্ষরণ ততক্ষণই হয় যতক্ষণ এই কর্পাস লুটিয়াম বেঁচে থাকে। কর্পাস লুটিয়ামের ক্ষরণ ক্ষমতা অর্থাৎ প্রজেস্টেরন ক্ষরণ ক্ষমতা শেষ হয়ে এলে তাকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে HCG হরমোন বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন, যে হরমোনটা এমব্রায়ো তৈরি হলে তার প্লাসেন্টা থেকে খরিত হয়। যদি এমব্রায়ো বা প্লাসেন্টার অস্তিত্ব না থাকে তখন HCG হরমোন পাওয়া যায় না এবং কর্পাস লুটিয়াম নিজের অস্তিত্ব আস্তে আস্তে হারায়, প্রজেস্টেরন ক্ষরণও কমে যায়, ইস্ট্রোজেন ক্ষরণটাও তার সঙ্গে কমতে থাকে। এই সময় এন্ডোমেট্রিয়ামের যে স্তরগুলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মতন সেক্স হরমোনের অভাবে সেইগুলি আস্তে আস্তে খসতে শুরু করে বা খুলে যেতে শুরু করে এবং সেই স্তরগুলো আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যায়, যাকে আমরা পিরিয়ড হিসেবে দেখি। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা একদম কমে গেলে আবার সেটা লুটিয়াল ফেজকে স্টার্ট করায় বা শুরু করায়, অর্থাৎ মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে ইঙ্গিত দেয় লুটিয়াল ফেজ স্টার্ট করার জন্য। অর্থাৎ GnRH বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ করানোর মাধ্যমে মস্তিষ্কের সংকেত আবার করে ফলিকল স্টিমুলেটিং নিঃসরণ বাড়াতে শুরু করে, যেটা পরবর্তী ফলিকুলার ফেজকে শুরু করায়।